আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। আক্রমণ করলে পাল্টা আক্রমণ, ছাড়া হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার, গর্জে উঠু আরেকবার গর্জে উঠু রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, ওই আরাফি নাকি ওই যে কোথায় দিয়ে তাকে অবতার বানিয়েছে, তাকে দিয়ে সরকার হটানোর চক্রান্ত করেছে, সেই চক্রান্ত সফল হয়নি। আল্লাহ রহমতে 28 তারিখের এই ফাঁড়া আমাদের নেত্রী কেটে উঠেছে। 28 তারিখ সরকার তো যায় যায় যায়, শেষ হয়ে যায়, শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে। তারা বিএনপি এখন শেষ হওয়ার পথে, তারা বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদেরই পতন ডেকে আনছে, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ বিএনপির পতন অনিবার্য। শেখ হাসিনা আছেন, তিনি যতদিন আছেন জনগণের সঙ্গে আছেন, জনগণের শক্তিতে তিনি বিশ্বাস করেন। আপনাদের অনুরোধ করব, আস্থা রাখুন, আস্থা রাখা যায় বঙ্গবন্ধুর কন্যা, তার প্রতি আস্থা রাখা যায়, বলুন আস্থা রাখুন। শেখের বেটি শেখ হাসিনা কে, তার প্রতি আস্থা রাখুন। ইনশাল্লাহ আগামী জানুয়ারির ফাইনালেও আমরা বঙ্গবন্ধু চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধে আমরা বিজয়ী হব, আবারও বিজয়ী হব। শক্তি রাখেন, শক্তি রাখেন, নিজেরা শক্তিমান হন, আমাদের ভয় পাওয়ার কিছু, আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙে চুরে মেসমার হয়ে যাবে, আপনারা শুধু সাহস দিয়ে থাকবেন, সাহস দিয়ে রাস্তায় দাঁড়াবেন, ঠিক আছে? সাহস দিয়ে রাস্তায় দাঁড়াবেন, আক্রমণ করলে পাল্টা আক্রমণ, ছাড়া হবে না। এই দুষ্কৃতিকারীদের আমরা ক্ষমা করব না।